তো আজকে তোমাদের হলো ভগ্নাংশের যুগ কিভাবে করবে আমি দেখাবো আজকে তো ফার্স্টে তুমি এরকম দাগ দিবে এই লসাগো করবে এই দেখো ছয় আর বারো লসাগো কত হয় ফার্স্টে ভাগ করবে ভাগ করলে ভাগ করলে তিন হয় আর বারো এর ভাগ করলে ছয় হয় আবার দুইটা দিবে না তিনটা দিবা তিন দিয়া তিনটা দিলে তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় এগুলা গুণ করে দিবা দেখো গুণ করলে কত হয় তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এখানে তোমরা নিচে বারো বসায় দিবা বারো বসানোর পরে এটাতে এটাতে ভাগ করবা এই বারো রে ভাগ করবা এই ছয় দিয়া নিচের সংখ্যাটা ভাগ দিলে কত হয় ছয় দু আবার দুই হয় এই দুইয়ের সাথে এই দুইয়ের সাথে উপরের যে সংখ্যাটা আছে এটা গুণ করে দিবা পাঁচ গুণ করে দিলাম তাহলে হবে পাঁচ দুগুণে দশ এখানে তোমরা দশ বসাই দিবা তারপর যোগে যোগ দিবা আবার সেম ভাবে এই বারোটা বারোটা ভাগ করবা বারো দিয়ে যদি তোমরা বারোরে ভাগ করো তাহলে তোমাদের হয় এলো বারোটা বারোটা এক হয় একের সাথে তোমরা গুণ করে দিবা উপরেরটা গুণ করে দিবা এই দেখো উপরেটা যদি গুণ করে দেই ছয় গুণ করে দিলে ছয় কে ছয় হবে তো এখানে ছয়টা লিখে দিবা আমি তোমাদের আবার বলছি এটা দিয়ে এটা ভাগ করবা এটা দিয়ে এটা ভাগ করবা ঠিক আছে এটা দিয়ে এটা ভাগ করার পরে যে ফলটা হবে সেটা সাথে উপরেটা গুণ করে দিবা আবার এটা সাথে এটা ভাগ করার পরে যে ফলটা থাকবে সেটা উপরেটা গুণ করে দিবা তাহলে তোমাদের অ্যানসারটা হয়ে যাবে তারপর তোকে এখানে কি বা দশ আর এলো ছয় যোগ করে দিবা ষোলো হয়ে যাব আর নিচে আসে এলো এই বারো আছে তারপর এটা তোমরা কাটারি করে দিবা যেরকম দুই দিয়ে যদি কাটো তাহলে কত হয় দেখো এই আট দুগুণ হয় ষোলো আর এই ছয় দো নয় বারো অথবা তোমরা চার দা কাটতে পারতা এখন আটের চার দা কাটলে দুই কাটলে কত হয় ছয় কাটলে হয় তিন আর আঠারে কাটলে হয় চার তাহলে এটার উত্তর হবে চার বাই তিন কিন্তু কখনোই ওই অঙ্কের মধ্যে কখনোই তোমার উপরে অঙ্কটা বড় থাকতে পারবো না এই জন্য আমরা ভাগ করে দিতে চার দা তিনের ভাগ করে দিলে কত হয় দেখো তিন অক্ষে তিন এক থাকে আর এখানে তিন বসায় দিবা তারপরে বিয়ে করে দিবা এক লেখে দিবা তারপর সবসময় ভাগ ফলটা আগে দিবা এক সমস্ত এটা হবে এই ভাজক টা দিবা নিচে আর ভাগ শাহটা উপরে দিবা এটা তোমাদের অ্যান্সারটা এইভাবে তোমরা অ্যান্সারটা করলে বনাশের যুগ খুব সহজে নির্ণ করতে পারবে